আমার 6 একর জমিন আছে, জমিতে ধান চাষই করা হয়। ধান চাষের যে প্রধানত সমস্যা হচ্ছে মাজরা পোকা, গোড়া পচা, শোষক পোকা, ঝলসা, শীষের নিচে যে পচা টাইপের হয় এইসব পোকা থাকে। তার থেকে বড় সমস্যা হচ্ছে আগাছা দমন। আগাছাকে আমি সমস্যা মনে করি তার কারণ আমরা যখন জমিতে ধান রুই সেই সময় থেকেই আগাছা সৃষ্টি হয়। বিশেষ করে জমিনে যদি জল কমে যায় তাহলে আগাছা প্রচুর পরিমাণে সৃষ্টি হয়। আমাদের এপাশে আগাছা অনেক রকমের হয়। এই আগাছা থাকলে আমরা জমিতে যখন চাপান মারি, সার মারি, জিঙ্ক, বোরন, বিভিন্ন রকমের অনুখাদ্য যখন আমরা জমিতে প্রয়োগ করি ওই আগাছাই ওই সব অনুখাদ্য খেয়ে নেয়, যার ফলে যে ধান গাছের যে বৃদ্ধি স্বাভাবিক হওয়ার কথা সেই ধান স্বাভাবিক হয়নি। আমি বাজার থেকে আগাছানাশক ওষুধ এনে জমিতে প্রয়োগ করি, তাতে দেখা যায় যে সূচা ঘাস মরে তো বড় পাতা রয়ে যায়। আবার কিছু আগাছানাশক ওষুধ আছে যেটা আমি জমিনে প্রয়োগ করে দেখেছি যে জমিনের ধান লাল হয়ে বসে যায়। আমি আগাছা নিয়ে যখন খুবই চিন্তিত ছিলাম সেই সময় দাউ ডুপন কোম্পানির এক প্রতিনিধির সঙ্গে আমার দেখা হয়। দেখা হতো, উনি বললেন যে আমি দাউ ডুপন কোম্পানির কোরিয়ান নামক একটি ওষুধ প্রয়োগ করব। আমি দাউ ডুপন কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলোচনা করে আমার একটি প্লটে একটি জমিনে 3টি প্লট করলাম। একটি প্লটে আমি আমার মনোনীত আগাছানাশক ওষুধ প্রয়োগ করলাম, আরেকটিতে কোরিয়ান নামক আগাছানাশক ওষুধ প্রয়োগ করা হলো, আরেকটিতে কোনো ওষুধ দিলাম না। তাতে দেখা গেল যে কোরিয়ান নামক যে আগাছানাশক ওষুধটি প্রয়োগ করেছিলাম তার যে গাছের বৃদ্ধি এবং গাছের যা গ্রোথ খুবই ভালো, কিন্তু আমি যেটা অন্য আগাছানাশক ওষুধ যে প্লটে দিয়েছিলাম তাতে ওই আগাছানাশক ওষুধ প্রয়োগ করার 4-5 দিন পর দেখলাম যে আগাছা ফুটতে শুরু করছে। তাতে দেখা গেল কি না, ধানের সেভাবে বৃদ্ধি হয়নি বা গ্রোথ হয়নি, যেটা কোরিয়ান নামক আগাছানাশক ঔষধে যেভাবে হয়েছে সেভাবে ওই ওষুধে হয়নি। কোরিয়ান প্রয়োগ করে আমার সবথেকে ভালো লাগছে, তার কারণ আমরা ধান রোয়া থেকে 7 দিন সময় পাই, যেটা আমাদের চাষির ক্ষেত্রে খুবই সুবিধা। এবং এক্ষেত্রে কোরিয়ান প্রয়োগের ক্ষেত্রে যেমন স্প্রে করা যেতে পারে, বালির সঙ্গেও ছড়ানো যেতে পারে, সারের সঙ্গেও মাখিয়ে ছড়ানো যেতে পারে, এতে কোনো বাধা নিষেধ নেই। এবং এই কোরিয়ান প্রয়োগ করে আমরা 3 প্রজাতির ঘাসকে নষ্ট করে দেয়, তাতে আগাছা 3 প্রজাতির আগাছাকে জন্মাতে দেয়নি, যেটা অন্য কোম্পানির ওষুধ দিলে এ ঘাস সম্পূর্ণ বিনষ্ট হয়নি। এই কোরিয়ান প্রয়োগ করে আমাদের একটাই সুবিধা হয়েছে কি যে আমাদের মজুর করতে গেলে অনেক সমস্যা, যাতে কস্টিং অনেক বেশি পড়ে, সেই হিসাবে আমাদের কিন্তু কস্ট এক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হয়, যাতে আমরা মোটামুটি চাষের ক্ষেত্রে আমাদের অনেকটা খরচও সাশ্রয় হয়। আর এই আগাছা এই কোরিয়ান প্রয়োগ করে আগাছা দীর্ঘমেয়াদি ঘাস আগাছা জন্মাতে দেয় না। এবং আমি নিজেও ব্যবহার করছি বা অন্যান্য চাষিরাও যদি এই কোরিয়ান প্রয়োগ করে তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রেও অনেকটাই মজুর বিশেষ করে কষ্টের সাশ্রয় হবে এবং চাষের ক্ষেত্রে অনেকটা খরচ কম পড়বে। এই কোরিয়ান জাতীয় ওষুধ প্রয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ওষুধ থাকে, যাতে আগাছা দীর্ঘদিন পর্যন্ত জন্মায় না। এবং এই আগাছা না জন্মানোর জন্য আমাদের চাষে অনেকটাই লভ্যাংশ হয়, যেই লভ্যাংশ দিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি এবং সংসারেও খরচ করতে পারি। তাছাড়া যে লভ্যাংশ থাকবে সেক্ষেত্রে আমার যে 6 একর জমিন আছে তার থেকে 7 একর 8 একর 9 একর পর্যন্ত যাতে জমিন কিনতে পারি, এবং আমি কিংবা আমার ছেলেরা যাতে বড় হয়ে নিশ্চিন্তে এই কোরিয়ার জাতীয় ওষুধ প্রয়োগ করে নিশ্চিন্তে থাকতে পারে এবং কোনো টেনশন যাতে না থাকে এই কোরিয়ার ওষুধ প্রয়োগ করে, সেটাই আমি চাই।